বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সিনহার মৃত্যুতে জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো তিন সাক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এপিবিএন ছেড়ে দিলেও রাস্তায় ড্রাম ফেলে সিনহার পথরোধ করে পুলিশ, জানালেন সিফাত। নিজেকে সব দাবি করে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যের সাবেক ডিজির। দুদকে পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে লিখিত বক্তব্য পাঠ। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা, অক্টোবর নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ। রোববার প্রস্তাবনা যাবে প্রধানমন্ত্রীর কাছে। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সিনহার মৃত্যুর ঘটনায় সরাসরি জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো তিন সাক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিকেলে র‍্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনার অন্যতম সাক্ষী সিফাত ও শিপ্রা মুক্ত, তবে প্রয়োজনে যে কোনো সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়া ফোনালাপও তদন্তের আওতাধীন বলে জানায় র‍্যাব। এই সাক্ষী তিনজন, যাদেরকে যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। শিপ্রা এবং সিফাতকে জিজ্ঞাসাবাদ করার কোনো সময়সীমা নেই। রিমান্ড যে সকল আসামির মঞ্জুর হয়েছে তাদেরকে পর্যায়ক্রমিকভাবে র‍্যাবের হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। নিজেকে সৎ দাবি করে স্বাস্থ্য খাতের দুর্নীতি তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। নিম্নমানের পিপিই ও মাস্ক সরবরাহের অভিযোগে টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। জবাব দেননি সাংবাদিকদের কোনো প্রশ্নের। স্বাস্থ্যখাতে একের পর এক কেলেঙ্কারিতে তোপের মুখে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে গত 6 আগস্ট তলব করে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদের প্রথম দিন বুধবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন তিনি। নিম্নমানের মাস্ক, পিপি সহ কোভিড সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতি ও অধিদপ্তর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অর্থ লোপাটের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখোমুখি সাবেক এডিজি। টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। লিখিত বক্তব্যে দাবি করলেন নৈতিক স্খলন হয়নি তার। আমি 2016 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমি লক্ষ্য করছিলাম যে আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পথ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। এছাড়া করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসান সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব বলেন তথ্য যাচাই বাছাই করে তদন্ত কর্মকর্তা নেবেন পরবর্তী সিদ্ধান্ত। তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে বক্তব্য গ্রহণ করেছে। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে এর বেশি বলা যাচ্ছে না। নিবন্ধনহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি কিভাবে হলো সে বিষয়ে বৃহস্পতিবার আবারও ডাক্তার আজাদকে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় 42 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 2,995 জন। করোনা পরিস্থিতি নিয়ে বুলেটিন বন্ধ হওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী এ পর্যন্ত 2,66,498 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 3,513 জন। গত 24 ঘন্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে 14,751টি নমুনা। এর আগের দিন 14,820টি নমুনা পরীক্ষা করা হয়। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ রয়েছেন 33 জন এবং নারী 9 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,117 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,53,089 জন। বিজ্ঞপ্তির তথ্য মতে দেশে 86টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
করোনা নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুদিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা, আর অক্টোবর নভেম্বরে স্কুল খুললে নিজ নিজ স্কুলে 50 নম্বরের এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে রোববার পাঠানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রতি বছর সাধারণত নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পিএসসি বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু করোনা সংক্রমণের কারণে গত 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিএসসি পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। 16 মার্চ পর্যন্ত সব মিলিয়ে শিক্ষার্থীরা মাত্র 41 দিন ক্লাস করার সুযোগ পেয়েছিল। এ অবস্থায় পিএসসি পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যদি আমরা সেপ্টেম্বরে খুলতে পারি, এনসিটিভিকে আমরা একটা কথা বলছি, তারা একটা শর্ট সিলেবাস তৈরি করে দেবে, আমরা তার উপরে পরীক্ষা নিই। আমরা অক্টোবরের দিকে খুললো, এখন আমরা অন্তত 50 মার্কসের একটা এমসিকিউ আমরা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্য সচিব মহোদয়, আমাদের সচিব এবং মাধ্যমিকের সচিব সাহেবের সাথে এটা একটা আলোচনা হয়েছে। মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদেরকে নিয়ে বসে এটা সুন্দর এ তিনটি প্রস্তাব রোববার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে দ্রুত ব্যবস্থা। আমাদের তিনটি পরিকল্পনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাবো, উনি যেটি মূল্যায়ন করবেন, আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, সেটা আমরা বাস্তবায়ন করব। এদিকে ঘুষ, দুর্নীতি ও তদবির বন্ধে এখন থেকে প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন সহ পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ওজন থেকে নেমে আসা ঢলের চাপে রংপুরের গঙ্গাচড়ায় নতুন আরেকটি চ্যানেলে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বিলীন হয়েছে বেড়িবাঁধ, হাজারো মানুষের বসত বাড়ি হুমকিতে পড়েছে রংপুর লালমনিরহাট সড়ক। 3 বছর আগে নতুন এই চ্যানেলটি অস্তিত্বের জানান দিলেও জোড়াতালি দিয়েই কাজ চালাতে চায় পানি উন্নয়ন বোর্ড। রতন সরকারের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। রংপুর নগরী থেকে 14 কিলোমিটার উত্তর পশ্চিমে শঙ্করদহ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা নদীর মূল প্রবাহ। সেখান থেকে 5 কিলোমিটার ঘুরে জয়রাম ওঝা নামক স্থানে আবার মূল প্রবাহে মিলিত হয়েছে। এতে বাম তীরের বেড়িবাঁধ, সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর আবাদি জমি, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান গিলে এখন দাঁত বসিয়েছে তিস্তা রংপুর লালমনিরহাট সড়কে। এদের পর থেকেই বাড়ি আজ 2-4টা, কাল 5-7টা, 10টা, এইভাবে বাড়ি সারাইতেছে। আজকেও 2টা বাড়ি সারাইলো। এখানে তো আগে নদী ছিল না, বুঝছেন, এখানে একটু বৃষ্টির পানি নামার জন্য একটা ক্যালেন ছিল, এখন এমন হয়ে গেছে সামনে একটা বাঁধ ছিল, বাঁধটা ভাঙার পরে পানি এসে এটা নদী হয়ে গেছে। তীব্র ভাঙনের মুখে পড়েছে এই সড়কের এসকেএস বাজার সংলগ্ন একটি ব্রিজ। ব্রিজটি বিধ্বস্ত হলে বিচ্ছিন্ন হয়ে যাবে রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগের প্রধান সড়ক। ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে আন্দোলনে নেমেছে দুই জেলার ভুক্তভোগী মানুষ। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকের দেখা আমরা এখানে পাই নাই। আমাদের সরকারের কাছে বিপুল আবেদন, আমরা 7 কিলো বেড়িবাঁধ একটা চাই। 3 বছর আগে নতুন এই চ্যানেলটি অস্তিত্বের জানান দিলে অস্থায়ী প্রতিরোধের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সময় ও সুযোগকে কাজে না লাগিয়ে এবারও করছে জোড়াতালির চেষ্টা। আমাদের প্রত্যেক ডিভিশনে অ্যাভেলেবল বস্তা আছে, তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য আমরা এই বস্তাগুলো ব্যবহার করি, জিও ব্যাগ। তারপরে ম্যাসিভ আকারে ভাঙন হবে, তখন আমরা তো ঠিকাদার লাগাই দেবো। তিস্তা নদীর মূল প্রবাহকে ঘিরে ডান্তির বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধ, বেড়িবাঁধ সহ হাজার হাজার কোটি টাকার অবকাঠামো গড়ে উঠেছে। নতুন চ্যানেলটি ঠেকানো না গেলে এর সবকিছুই অকার্যকর হয়ে পড়ার শঙ্কা খোদ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদেরই। রতন সরকার, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর।
এদিকে বংশী নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও সাভারের কোথাও কোথাও কোমর সমান পানি। সড়ক তলিয়ে আছে বন্যার পানিতে। বন্যায় দুর্ভোগের শেষ নেই শিমুলিয়া ইউনিয়নের মানুষের। সড়ক গাড়ি চলাচলের অযোগ্য, তাই হেঁটে ঝুঁকি নিয়ে খানা খন্দকে ভরা তলিয়ে থাকা রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা, আর মালামাল পার করছেন ভ্যান গাড়িতে। রাস্তাঘাট তলিয়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী নারী। একই চিত্র শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকায়। বিষাক্ত বর্জ্য মিশে একাকার বন্যার পানি, দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের চর্মরোগ। করোনা পরিস্থিতিতে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে দূর দূরান্তের পাইকার না আসায় বিপাকে পড়েছেন চাষিরা। সীমিত সংখ্যক পর্যটক আসায় সংকটে পড়েছেন পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারাও। জেলা প্রশাসক জানান, প্রণোদনা সহ চাষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণের ব্যবস্থা করা হবে। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি সহ আশেপাশের গ্রামে পেয়ারা মৌসুমকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও বসেছে ভাসমান পেয়ারা বাজার। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বাজারে নেই দূর দূরান্তের পর্যাপ্ত পাইকারের আনাগোনা। আশপাশের স্বল্প সংখ্যক পাইকার আসলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। বেচা কিনে খুবই লস, পয়সা তেমন উঠবে না, যারা বাগান কিনছে তাদের লস খাবে। আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ, পেয়ারার দাম কম। এদিকে ভাসমান পেয়ারা বাজারের অপরূপ দৃশ্য উপভোগে করোনা পরিস্থিতির মধ্যেও ছুটির দিনে ভ্রমণ পিপাসুরা আসতে শুরু করেছেন। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। এইখানে যে ব্যাপারটা একটু গ্যাদারিং আছে, মাস্ক নেয় অনেক মানুষের মুখে, খুব আনন্দ করতেছি, এনজয় করতেছি, এই জন্য মাস্কটাকে আমরা মুখে পরিনি। অন্যদিকে করোনার কারণে ভাসমান হোটেল আর নৌকা ভ্রমণের মতো পর্যটন কেন্দ্রিক ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে রাখা হয়েছে পেয়ারা পার্কও, ফলে ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা পড়েছেন আর্থিক সংকটে। করোনার কারণে আমার পার্কটা বন্ধ রাখতে হচ্ছে। এই ক্ষয়ক্ষতি আসলে আমার মতো একটা যুবক ছেলের কাছে কতটা দুর্বিষহ অবস্থা তা আসলে কাউকে ওইভাবে বুঝাতে পারবো কিনা বলতে পারতেছি না। জেলা প্রশাসক জানালেন, পেয়ারা চাষীদের প্রণোদনার ব্যবস্থা করা হবে, আর করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি রক্ষায় ছুটির দিনে পেয়ারা বাজারে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। সরকার যে প্রণোদনার ব্যবস্থা করেছে কৃষকদের জন্য, যে 4% ইন্টারেস্ট লোন নিয়ে, সেটা পেয়ারা চাষিদের বিবেচনা করা যাবে। তারা আবেদন করলে সেটা তারা পেতে পারে, যারা আবেদন তারা তাদের স্বাস্থ্যবিধি চলে এবং সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নেব। জেলার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের 15টি গ্রামে এবছর 530 হেক্টর জমিতে পেয়ারার ফলন হয়েছে। সময় সংবাদ ঝালকাঠি। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। সিনহার মৃত্যুতে জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো তিন সাক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এপিবিএন ছেড়ে দিলেও রাস্তায় ড্রাম ফেলে সিনহার পথ রোধ করে পুলিশ, জানালেন সিফাত। নিজেকে সৎ দাবি করে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যের সাবেক ডিজি। দুদকে 5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে লিখিত বক্তব্য পাঠ। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিএসসি পরীক্ষা, অক্টোবর নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ। রোববার প্রস্তাবনা যাবে প্রধানমন্ত্রীর কাছে। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।